আর্থ মানবতার কল্যাণে নিয়োজিত ইকরা ইন্টারন্যাশনালকে আন্তর্জাতিক সাহায্য সংস্থা থেকে আরও বেশি পরিমাণে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের একটি বিশেষ প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশে এসে ইকরার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তারা এই মন্তব্য করেন মহতি এই প্রতিষ্ঠানে প্রবাসীদেরকেও অব্যাহতভাবে দান করার আহ্বান জানান তারা রোহিন আহমদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মঈনউদ্দিন মঞ্জু ইকরা ইন্টারন্যাশনালের কার্যক্রম পরিদর্শন করতে সম্প্রতি বাংলাদেশে আসেন হাউস অব লর্ডসের পলিটিক্যাল অ্যাডভাইজার রহিমা আলী ইউ অ্যান্ড পিসকিপিং কমিউনিকেশন ম্যানেজার রেবেকা রফিক এবং ডক্টর মাহফুজ আহমদ তাদের সঙ্গে ছিলেন ইকরা ইন্টারন্যাশনাল ইউকের সিইও জিয়াউর রহমান সহ ইকরার বৃন্দ। ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইকরা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুক্তাবি সুন্নুর মূলত ওনারা ইক্রার টোটাল কার্যক্রমকে সাপোর্ট করার জন্য এবং এটাকে আরও আন্তর্জাতিকভাবে যাতে সহযোগিতা বৃদ্ধি করা যায় সেই চেষ্টার জন্যই ওনারা এবার এই বিধিতে এসেছেন বিশেষ করে দুইজন মহিলা এসেছেন রহিমা আলী এবং বিশেষ করে রহিমা আলী উনি ইক্রার অ্যাম্বাসেডার হিসেবেই ওনার এই আগমন প্রতিনিধি দলের সদস্যরা দক্ষিণ শোরমায় প্রতিষ্ঠিত ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন তারা এখানে চিকিৎসা নিতে আসা বহির্বিভাগের রোগী এবং আবাসিক রুগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে সন্তোষজনক প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিবন্ধীদের সেবায় গড়ে তোলা ইকরার এই হাসপাতালে আন্তর্জাতিক সাহায্য সংস্থা থেকে বেশি পরিমাণে সাহায্যের জন্যে তারা তাগিদ দেন প্রবাসীদেরকেও অব্যাহতভাবে সহযোগিতার আহ্বান জানান তারা For the Bangladeshi community in the UK, I will say keep giving. That dua, that you know, um, the reward from Allah Subhanahu Wa is great because your money is making this happen. Your money is making this work. So if I'm going to say anything to those in the UK, from what I have seen here, even when you make um, the improvement in one person's life. That is so great. And you don't know whether it's your duas or your money or whatever that's enabled that to happen. So please keep giving. It's it's very essential. Okay, I visited Ikra Disabled Children's Hospital and I'll be honest with you, it's it's left me in awe because these are the kind of centres we need in Bangladesh, especially in rural areas like in Silet. <laughs> এই তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিবন্ধীদের সেবায় দান অব্যাহত রাখার আহ্বান জানানো মোর ফর মোর পিপল উইথ is বাংলাদেশ অবহেলিত এদের জন্য একটা অপূর্ব সুযোগ সেবা করার এটা আমরা আমরা সবার জন্য জন্য দোয়া করি এবং এগিয়ে আসেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালের চেয়ারম্যান ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা আজির উদ্দিন আহমদ ইকরার ট্রাস্টি মোহাম্মদ লতিফুর রহমান ও রুকিয়া খাতুন ডাক্তার সাইদুর রহমান ডাক্তার সুমন ওঝা ও ইকরা হাসপাতালের ম্যানেজার ইকবাল হাসান জাহিদ সহ আরো অনেকেই মনিউদ্দিন মঞ্জু নিউজ সিলেট